সরকার কিংবা অন্য কোনো শক্তির নির্দেশনায় জাতীয় পার্টি চলে না বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিরোধী দল হিসেবে সংসদ এবং সংসদের বাইরেও জাপা শতভাগই দায়িত্ব পালন করছে বলেও দাবি তার। জাতীয় পার্টি আগামী নির্বাচনেও ক্ষমতায় যাওয়ার নিয়ামক শক্তি থাকবে বলে জানান তিনি। মাইটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন গোলাম মোহাম্মদ কাদের। মাহবুব সৈকতের বিশেষ রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর তার গড়াদল জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের। এরশাদ সাহেবের পরেও জাতীয় পার্টি পুনরুজ্জীবিত হয়ে আরো শক্তিশালী হয়ে আবির্ভূত হয়েছে। 2019 সালের 28 জুলাই থেকে জাপার হাল ধরেন তিনি। আমার সময় আমি কোনো ডিকটেশন নিয়ে কোনো কাজ করি না, এই কাজ করছি আমাদের যা নীতি নির্ধারক তাদের সঙ্গে কথা বলে। বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে জনমনের প্রশ্নের জবাব দেন জাপা চেয়ারম্যান। নির্বাচনটা 2018 সালের নির্বাচনটা একটা মোটামুটি আওয়ামী লীগের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে নির্বাচন হয়েছিল এবং সেখানে প্রথমে কথাটা ছিল যে আওয়ামী লীগ যদি জিতে ক্ষমতা আসে তাহলে জাতীয় পার্টি তার সঙ্গে ক্ষমতার ভাগ পাবে, পরে যে কোনো কারণে রাষ্ট্রীয় প্রয়োজনে দেশের জনগণের স্বার্থে জাতীয় পার্টি বিরোধী ভূমিকায় পালন করছে। তো সেখানে যেহেতু তাদের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করছে, তারা তাদের বিরোধিতা করছে, এটা মানুষের চোখে সকলে প্রথম প্রথম গ্রহণযোগ্য হয়নি, এখনও মানুষের মধ্যে কিছু দ্বিধা আছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জানান লাঙ্গল প্রতীকে পাশ করা সংসদ সদস্যদের ভূমিকার কারণেও অনেক সময় বিভ্রান্তিতে ছিল জনগণ, যদিও এ অবস্থার উত্তরণ হয়েছে বলে দাবি তার। আমাদের কিছু কিছু সংসদ সদস্য তারা কিছু কথা বলেন যেগুলো সরকারের পক্ষে যায়, সেটার কারণ হলো কাজে সংসদে হয়তো নিজের এলাকার কোনো উন্নয়নের জন্য বা কোনো স্বার্থে তারা সরকারের কোনো কিছু বিষয়ে সমর্থন দিচ্ছে, যেগুলো বাহ্যিকভাবে মনে হচ্ছে যে এই দলটি সরকারের সঙ্গে আছে। তাদেরকে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই বিষয়গুলি মানুষের মনে সন্দেহ সৃষ্টি করছে, বিভ্রান্তি সৃষ্টি করছে, এগুলো থেকে আপনারা দূরে থাকবেন। তবে এত কিছুর পরেও যথাযথ ভূমিকায় পালন করতে পারছেন বলে দাবি বিরোধী দলের উপনেতার। সংসদে বিরোধী দল হিসেবে যেটা সেটা 100% পালন করেছে এবং যে কোনো ইস্যুতে যেগুলো সমস্যা সৃষ্টি হয়েছে জনমনে সংসদে তুলে ধরেছে বিভিন্নভাবে এবং সংসদের বাইরেও বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে এগুলো তুলে ধরা হয়েছে। আগামী নির্বাচন নিয়ে জাতীয় পার্টির পরিকল্পনার কথাও জানান গোলাম মোহাম্মদ কাদের। আমরা চেষ্টা করছি একবারে সম্পূর্ণভাবে 300 আসনই আমরা প্রার্থী দিয়ে রেডি হওয়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য, শেষ পর্যন্ত জোট হয়তো কোনো না কোনো হবে, বলে তখন ওইভাবে বিবেচনা করা হবে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।